একজন দুইজন তিনজন মানুষকে তিনি কবরে নামাইলেন নামানোর পর লাশটা যখন কবরে রাখা হলো এরপরে পাশের বিছানা বিছায়া দিয়া কবরে মাটি দেওয়ার পর লোকটা চলে গেল তার নিজের কাজে আর গ্রামের মানুষ চলে গেল তাদের নিজ গ্রামে আল্লাহর বান্দা এবার বাড়িতে যায় অফিসে যায় যখন নিজের পকেটের দিকে হাত বাড়াইছে জরুরি একটা পেপার ছিল জরুরি একটা কাগজ ছিল যেটা তার উপরে অনেক কিছু নির্ভর করতেছে চিন্তা করলে কাগজটা গেল কোথায় চিন্তায় পড়ে গেলেন টেনশনে পড়ে গেলেন কিভাবে কি হয়ে গেল আল্লাহর বান্দা সব শরীরের সমস্ত পকেটগুলো সার্চ করলেন দেখলেন খোঁজাখুঁজি করলেন কোন জায়গায় ওই কাগজ সিরকুট খুঁজে পাওয়া গেল না আল্লাহর বান্দা চিন্তা করলেন ঠিক কবরে লাশ যখন রাখতে গেছি ওই সময় মনে হয় আমার অজ্ঞত স্বরে হয়তো বাইটা কবরের ভিতরে পড়ে গেছে এক কদম দু কদম করে চলে আসলেন ওই গ্রামের মানুষগুলোকে ডেকে বলে ভাই আপনাদের ফুকার করতে আইসা আমার জীবনের বড় ক্ষতি হয়ে গেছে একটু চলেন আপনারা চলেন কবরটা খনন করতে হবে বলে না আপনি কি বলেন এই মাত্র কবর দিলাম কেন খনন করবেন বলে আমি আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেছি আমার একটা দামি পেপার ছাড়াইয়া গেছে যদি আমি এই কাগজটা না পাই আমার বেতন যাবে চাকরি যাবে সব যাবে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে আপনাদের উপকার করতে এসে আমার এত বড় ক্ষতি হবে আপনারা কি চান বলে না আমরা তা চাই না বলে ভাই কিছুক্ষণ আগে লাশটা কবরে রাখলাম এমন তো অবস্থায় কি কবর খনন করা যায় আমরা তো কখনো জানি না বলে কোনো সমস্যা নাই এখনো তো লাশটা পচে নাই গলে নাই চলো চলো তোমরা আমার সাথে চলো আল্লাহর বান্দা গ্রামের মানুষদেরকে সঙ্গে নিয়ে কবরের মাটিগুলো টান দেওয়া হলো কবরের একটা বাপ যখন টান দিয়েছে বাজার সবাই তাকায় দেখি কিছুক্ষণ আগে যেটা মাটির কবর ছিল ওইটার মাটির কবর নাই কে জান কত সুন্দর দিয়া ফুল দিয়া এত সুন্দর ডেকোরেশন করে দিয়েছে কবরটা হয়ে গেছে জান্নাতের টুকরা বলেন আল্লাহু আকবার পুরো কবরটা ফুল দিয়ে সাজানো হয়েছে কবর থেকে সুগন্ধি বের হয়েছে আল্লাহু আকবার বলেন একটা দুইটা করে বাস তোলা হলো পুরো কবরের দিকে সবাই তাকায় দেখে কবরটা আলোকিত হয়ে গেছে আর কে জানো কিছুক্ষণ আগে এত সুন্দর করে ডেকোরেশন করে সাজাইছে আল্লাহর বান্দা পুলিশ অফিসার চোখের পানি ধরে রাখতে পারলো না জীবনে কত মানুষের জানা যায় গেলা এমন ঘটনা তো কোনোদিন আমি দেখি নাই আল্লাহর বান্দা কি এমন আমল করেছে এক দেড় ঘন্টা দুই ঘন্টা আগে যাকে মাটির কবর রাখলাম এত সুন্দর করে কে ডেকোরেশন করে দিল গো এত সুন্দর করে কে ফুল লাগায় দিল এত সুন্দর সুগন্ধি কে মাখায় গেল কবরটা থেকে আলো চমকাতে লাগলো তাকায় দেখি কবর একটি কোনায় তার সেই কাগজ পেপারটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু إن الحمد لله لكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شغل جبان سر محبت آواز دقرن أعوذ بالله من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدقت يا رب العالمين وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجر المؤمن وجنة الكافر رواه المسلم عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاه رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود إبراهيم قرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مصيبات نا پائی جودی مصيبات نا پائی جودی کرونا تمار قبر حشر کی ہوے امار قبر حشر کی ہوے امار اسی گڈوبے امی পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে আসি গডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুফারিশ বিনে তোমারি সুফারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ বলেছ সে পথে মিলবে রহমত কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা একটু আওয়াজ করে ভাই জোরে জোরে লা ইলাহা আস্তে থামেন থামেন আপনারা বলেন তো এলাকায় কালেমা বলে কি সমস্যা আছে নাও কয় বগুড়ার মানুষ তো এত দুর্বল না আপনারা কি আমাদের গাইবান্ধা রংপুরের মানুষের চাইতে দুর্বল হয়ে গেছে
আপনাদের কথা শুনে মনে হয় আপনারা খুব বিপদে আছেন, মানে মুখ খুলে মনে হয় আপনারা আসামি হয়ে যাবেন, এরকম একটা সমস্যায় ভুগতেছেন। একটু কথা বলেন ভাই, বলেন কালেমা পড়লে কি কোনো সমস্যা আছে? মামলা হবে? জেলে দেবে? রিমান্ডে নেবে? মুসলমান তো কালেমার জন্য জীবন দিতে রাজি, কিন্তু কালেমা ছাড়তে সেই মুসলমান এত দুর্বল হলে তো চলবে না। একটু আওয়াজ দেন, একটু আওয়াজ দেন। আপনারা যে একটা পুরুষ মানুষ বসে আছেন আমার সামনে, সেটা তো বোঝা লাগবে, তাই না? একটু আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ে বক্তার হিট। শ্রোতা দুর্বল, বক্তা আরো বেশি দুর্বল, কারণ শ্রোতাদের আওয়াজ শুনে বোঝা যায় এই জায়গায় কি আলোচনা চলবে। বোঝেন নাই? আওয়াজ দুর্বল, হুজুর বুঝতে পারবে যে সুবহানাল্লাহর বাইরে যাওয়া যাবে। একটু হিসাব নিকাশ করে কথা বলা লাগবে, অবস্থা যেমনই হোক কোরআন হাদিসের হক কথা বলাই লাগবে। কথা বলেন ঠিক, একটু আওয়াজ পড়তে, আওয়াজ দে কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা জোরে, লা ইলাহা জোরে। যুবক এত ছোট বাচ্চা, মানুষ কবি শিশু নির্যাতন করতেছে, বলেন হুজুরের ঘরে দোষ বেশি? এত ছোট বাচ্চাদের পাখাতে বাতাস করতেছে, পরে বলবে হুজুর শিশু নির্যাতন কাজে, এর বোঝেন নাই আমাদের দোষ বেশি। এই জন্য আমি অতবার বলতে পারব না, একবারই শেষ। স্বেচ্ছাসেবক থাকলে গেট ক্লিয়ার করেন, ভালো করে বলছি না হুজুর। হ্যাঁ মুরব্বি কি বলেন চাচা? ভদ্রলোক এক কথা কয়বার বলে? ব্যাস, আপনার কি মনে হয় মা ভদ্রলোক? হ্যাঁ, এই জন্য কথা একবার বলছি, গেট ক্লিয়ার থাক আর না থাক আমি আর ওই দিকে নাই। এখন স্বেচ্ছাসেবক বা মাহফিল কমিটি যদি থাকে বাকিটা তারা দেখে নেবে, কথা কন না কেন? একটু আওয়াজ দে, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা জোরে, লা ইলাহা জোরে, লা ইলাহা জোরে, লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু ভমর যেমন আছে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে, লাইলা জোরে, লাইলা জোরে, লাইলা লাইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সের এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার সদর থানার অন্তর্গত দাড়িয়াল দরগাতলা কওমি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আজকের 18তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, আলাপান তারে গোলামকে হায়াতে তৈয়বা সিহাতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ সমাজ সেবক সম্মানিত চেয়ারম্যান বগুড়া সদর উপজেলা পরিষদ জননেতা জনাব মোহাম্মদ আবু সুফিয়ান শফিক সাহেব, আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিহাতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনাকে ধন্য করেছেন হাফিজ কারি মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, আলোচনাকে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ রেজাউল করিম সাহেব। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের অন্যান্য অতিথিবৃন্দ, মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বি বাবাজিরা, কলিজার টুকরা প্রাপ্য যুবক ভাইরা,
ছোট ছোট সোনা মানিকেরা পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা ডিবির ভাইয়েরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মী ভাইয়েরা সবাইকে নিয়ে আরেকটিবার সালাম দিচ্ছি আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে জেলা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে করুণা করে মায়া করে মহব্বত করে ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন সেই মহান রবের দরবারে সেজদাবনত চিত্তে কালিমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসেবে সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহ দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া শরীরে সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ পরম রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্ব নেতা যে নবী আইকমে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কলি যাবার মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখি এই যে দেখেন চোখে তালে দুই চারজন উঠাইছে সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না না যে কোনো কাজ বুঝে শুনে করার দরকার আছে না হাসলেও বুঝে শুনে হাসবেন কাঁদলেও বুঝে শুনে কাঁদবেন কথা বলেন না কেন এক বাড়িতে সকাল থেকে এক মেয়ে কান্না করে তো মেয়েটার কান্না দেখে ওই বাড়ির যে দাদি ছিল নাতির কান্না দেখে দাদিও কাঁদে দাদি রেজা যে ছেলের বউ জিজ্ঞাসা করছে আম্মা আপনি কেন কাঁদেন কয় কাঁদবো না দশটা না পাঁচটা না একমাত্র নাতনি তিননি ও সকাল থেকে কাঁদে এজন্য আমিও কাঁদি চিন্তা করলো নাতনির সুখে যদি দাদি কাঁদে তো আমি মা হয়ে কেন কাঁদবো না সেও কান্না শুরু করে এমন দৃশ্য দেখে আশেপাশে যত মানুষ বাড়ির ধার দিয়ে যায় আর বলে ইন্না লিল্লাহ মনে করছে কেউ মারা গেছে তো বাড়ির যে পুরুষ মানুষ ও বাড়িতে ঢুকে দেখে বউ কাঁদে মা কাঁদে মেয়ে কাঁদে এমন দৃশ্য দেখে স্ত্রী জিজ্ঞাসা করছে কি গো কেন কাঁদো কয় কাঁদবো না দশটা না পাঁচটা না একমাত্র মেয়ে তিননি ও সকাল থেকে কাঁদে এজন আমিও কাঁদি তাই নাকি বলে হ্যাঁ চিন্তা করলো মা হয়ে যদি কাঁদে আমি বাবা হয়ে কেন কাঁদবো ও কাঁদা শুরু করে দিয়েছে এখন আশেপাশে মানুষজন রাস্তা দিয়ে যায় আর বোঝেননি তো কি পড়তেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কে মনে মারা গেছে তো একজন বাড়িতে সে কৌতূহলে জিজ্ঞাসা করতেছে ভাই সবাই কাঁদেন কে মারা গেছে কয় না কেউ তো মারা যায়নি তো কাঁদেন কেন ওই বাড়িতে ঢুকে দেখি বউ কাঁদে বাড়িতে ঢুকে দেখি মেয়ে কাঁদে বাড়িতে ঢুকে দেখি আমার মাও কাঁদে ওদের কান্নার দৃশ্য দেখে আমিও কাঁদার জামাতে সামিল হয়েছি বোঝেন না তো এই কথা যখন বলছে ভাই আপনি তো পুরুষ মানুষ জিজ্ঞাসা করবেন তো আপনার মেয়ে আপনার মা আপনার স্ত্রী কেন কান্না করে জিজ্ঞাসা করবেন না তারপরে তো কাঁদবেন তাদের কান্নার রহস্য কি কারণটা কি জিজ্ঞাসা করবেন তখন বলতেছে কথা তো ঠিক জিজ্ঞাসা করা দরকার না বুঝে কেন কাঁদি বউরে জিজ্ঞাসা করছে কি গো তুমি কেন কাঁদো আমি কেন কাঁদি জানি না তোমার মাও কাঁদে আমার মেয়েও কাঁদে এই জন্য আমি কাঁদি তো জিজ্ঞাসা করবা না মারে কেন কাঁদে তারা বলে আমি জিজ্ঞাসা করতে পারবো না তুমি জিজ্ঞাসা কর এইবার যায়া জিজ্ঞাসা করছে আম্মা আপনি কেন কাঁদেন কয় কাঁদবো না সকাল থেকে নাতনিটা কান্না করে এজন্য আমি কাঁদি কয় আপনার নাতনি কেন কাঁদে আপনি শুনবেন না কয় না শুনি নাই তো তো জিজ্ঞাসা করেন আপনার নাতনি কেন কান্না করে এইবার জিজ্ঞাসা করছে নাতনি তোর শোকে তোর বাবা কাঁদে তোর মা কাঁদে আমিও কাঁদি আসলে কান্নার কারণটা কি সকাল থেকে সবাই আমরা কাঁদি তোর জন্য আসলে ঘটনা কি ঘটে গেছে ভুলে বল এখন নাতনি বলতেছে দাদি
গতকাল রাতে আমি স্বপ্নে দেখি আমার বিয়ে হয়েছে। স্বপ্নে সেই স্বামীর সংসার করতে গিয়া আমার একটা সন্তানও হয়েছে। সেই সন্তানটা আমাদের বাড়িতে যে একটা কূপ আছে, একটা গর্ত আছে ময়লা আবর্জনা ফেলার, তো সকালবেলা যখন বাড়ির ময়লা আবর্জনা নিয়ে গর্তে ফেলতে যাব, ওই যে আমার স্বপ্নের যে সন্তান খেলাধুলা করতে গিয়ে ওই গর্তে পড়ে মারা গেছে, সেই সন্তানের কথা মনে পড়িয়া বুকের ভিতরে এমন মুসুর দিয়ে উঠছে আর এমন খারাপ লাগছে, সেই স্বপ্নের সন্তানের কথা ভেবে আমি কান্না শুরু করছি। আপনারাই বলেন স্বপনে বিয়ে, কথা বোঝেন নাই, তার আবার সন্তান হয়েছে, সেই সন্তান মারা গেছে, তার শোকে বাড়ির সবাই কাঁদে, আসলে কি কাঁদা উচিত? কথা বলেন না কেন? হুজুর এই কথা কেন বললেন? বলার পেছনে ওইটাই কারণ, যে কোনো কাজ বুঝে শুনে করা লাগবে, কথা বলেন না কেন? সব জায়গায় তালে তাল বোঝেন নাই, তালে তাল মিলে না, যেমন বুঝে শুনে তাল মিলে আর ঝাঁকি সামলান লাগবে, কথা কন না খেয়াল, কারণ ব্রেক ফেল করলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম না বেশি, রাগ করতেছেন আপনারা? এই জন্য আমরা কাঁদলেও বুঝে কাঁদবো, হাসলেও বুঝে হাসবো, হাত তুললেও বুঝে তুলবো, মনে থাকবে তো ইনশাল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে সি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো বাতিল শক্তি থাকে তাদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল লাগে তাকবীর, লিল লাগে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যান। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইয়ের আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই, তারপরে দুই একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, হুজুর ভুলে যাবেন না এলা কাকা, হুজুর ওয়াজ যা করেন করেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না, আছে না নাই? আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। আমি আসছি কোথায়? বগুড়া। এখানে যে রাজনীতির কথা বলবো, আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর সুযোগ আছে, একটু কথা বলা লাগবে, আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধায় করব, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন, আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট সি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি, কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, চারশত, বারশত, চরমনায়, আটশি, দেওয়ানবাগী, ফুরফুরে, হাটহাজারি, ওলামানি জামাত, তাবলিগ, পাবলিক, ওলামালিক, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবিপিটি, মানে গরিব শক্তি, ভিপিল সোসাইটি, চার দল, চৌদ্দ দল, আঠারো দল, উনিশ দল, বিশ দল, হেফাজত ইসলাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস, এই পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল, কথা বলেন ঠিক কিনা? আমি যদি দলীয় আলোচনা করি, এই দিক থেকে একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি ছোট হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব বাংলাদেশের রাজনীতি নিয়ে আজকের মাহফিলে কোনো আলোচনা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? তবে হ্যাঁ,
আমি গোলাম রব্বানি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই কথা বলে ঠিক না সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুল জ্ঞানী আরম্ভ না হয় কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয় কথা বলেন হজম হয় আপনারাই বলেন তো সুদ করে সামনে যদি সুদের আলোচনা করা হয় ও কি বগুড়ার এশিয়ার থেকে মিষ্টি নিয়ে এসে বলবে গোলাম রব্বানি হুজুর হ্যাঁ করেন মিষ্টি খান নাকি বলবে হুজুর এসে সুদের আলোচনা কইরা আমার সুদের ব্যবসায় লালবাতি জ্বালাইছে যারা ঘুষ খায় দুর্নীতি করে হারাম খায়া ঘুরি বানাইছে ২৬ মাসের গর্ভবতী ওই হারাম খরদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেচা যারা বেনামাজি নামাজ পড়ে না উষ্টা খায় পইরাও আল্লাহ সিজদা দেয় না ওদের সামনে নামাজের আলোচনা করলে খুশি না বেজা যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না পর্দা করে না বুকে অনরা পর্যন্ত নেয় না ওদের সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা কথা বলেন না কেন জিন্সের ব্যান গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায় পিছন দিতে তাকালে মনে হয় দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে এরকম বেহায়া ব্যাপারদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা এক কথায় আলোচনা যদি কারো বিপক্ষে চলে যায় কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না কথা বলে ঠিক কিনা এই জন্য পরিষ্কার ভাবে একটি কথা বলতে চাই আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না প্রধান অতিথির মতো হবে না মাহফিল কমিটির মতো হবে না গোলাম রব্বানির মতো হবে না আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে এতে কে খুশি কে বেজার ওইটা দেখার সময় নাই কথা বলেন ঠিক কিনা যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজেও কাফির বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন এরপর আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিতে গিয়ে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন সাহাবাই কিরাম দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের সোনালি সমাজ কায়েম করার জন্য যদি নবীদের মতো সাহাবাই কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের জন্য দ্বীনের জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি দুহাত তুলে আল্লাহকে একবার দেখা লিল্লাহে তাকবীর আপনারা কি মাঝে মাঝে ভয় পান মনে হয় না আমি কি হাত নামাইতে বলছি বলেন হাত নামাইতে বলছি হাত টান টান করেন হাত টান টান করেন এই যে মাঝে মাঝে দেখি হাত নামান চলুন আমরা আলোচনা শুরু করি আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ২৩ নাম্বার সুরা কত নাম্বার সুরা ২৩ নাম্বার সুরা সুরাটির নাম সুরা আল মুমিনুন কি নাম বলেন আল মুমিনুন মুমিনুন মানে কারা মুমিনগণ বিশ্বাসী বান্দাগণ আল্লাহ একবার বলেন এই সুরাটিতে মোট আয়াত আছে ১১৮ রুকু আছে ৬টি বিশ্বনবীর মাক্কি জিন্দিগিতে এই সুরাটি নাজিল হয়েছে হিজরতের পূর্বে যে সুরাগুলো নাজিল হয়েছে এই সুরাগুলোকে মাক্কি সুরা বলা হয় আর হিজরতের পরে যে সুরাগুলো নাজিল হয়েছে এই সুরাগুলোকে মাদানী সুরা বলা হয় যাও তোমরা যাও কথা বলো ব্যাগগুলো এক জায়গায় নেন যাও বাবা যাও আমি সরাসরি কোরআন থেকে কথা বলতে চাই আপনারা শুনবেন না কষ্ট পাবেন লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল কি লিখছেন বলেন আরো জোরে বলেন পোস্টারে কি লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল শুধু লিখলেই হবে না এই তাফসিরুল কোরআন মানে কি এটা আপনাকে বুঝতে হবে এখন তাফসিরুল কোরআন নাম দিয়ে আপনি যদি মনে করেন আজকে হুজুর খুব সুন্দর সুন্দর ঘটনা বলবে এমনটা আশা করা যাবে ঠিক একটা নির্দিষ্ট বিষয়ের ওপরে আপনাকে কথা বলতে হবে আর সেটা হবে সম্পূর্ণ কোরআন থেকে কথা বলেন এখানে তাফসিরুল কোরআন মাহফিল লিখেছে শুধু কোরআনেরই আলোচনা হবে ইনশাআল্লাহ
আল্লাহ কষ্ট পাচ্ছেন আপনারা কারণ কোরআন থেকে কথা বলে কোনো ভেজাল আছে কোনো ধোঁকা আছে বলেন কোরআনের ভিতরে কোনো ভেজাল আছে কোনো মিথ্যা আছে কোনো ধোঁকা আছে থাকবে কি করে কিতাবটি নাযিল করেছেন কি এটা কোরআন শরীফ নিয়ে আসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি বলেন এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই কোনো মিথ্যা নাই কোনো ধোঁকা নাই দ্যার ইজ নো ডাউট বলুন আল্লাহু আকবার হুদান লিল মুত্তাকিন মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে আরো জোরে বলেন কে সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় কোরআনের আলোচনা করা হয় চুপ করে কান লাগে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো যারা চুপচাপ কোরআনুল করিমের কথাগুলো শ্রবণ করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে তাদের জন্য আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল হবে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রহমত এই জায়গায় বৃষ্টির মতো নাজিল হচ্ছে এতে কোনো সন্দেহ কোরআন সত্য হলে কথাটাও সত্য বলেন আল্লাহু আকবার কোরআন দিয়ে আলোচনা করলে কার উপকার কথা কয় আল্লাহর উপকার মুমিনের উপকার মুমিনের উপকার ইমানদারের উপকার কথা বলেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন রেখে বলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যদি কোরআন দেওয়াজ করা হয় কোরআন থেকে উপদেশ দেওয়া হয় এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে বলেন আল্লাহু আকবার তাহলে কোরআন শুনলে মুমিনের উপকার বলেন আল্লাহু আকবার কোরআনের কথাগুলো কি শুনবই নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাব কথা বলেন এখন প্যান্ডেলে রেখে যাবেন না বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন কারণ অনেক মানুষ কোরআনের আলোচনা শোনে আবার প্যান্ডেল থেকে বের হয়ে আকরবাতি টানে মানে বোঝেন না এই মাত্র কোরআন হাদিসের আলোচনা শুনলো আবার প্যান্ডেলের থেকে বের হয়ে 10 কদম না যাইতে সিগারেট টানা শুরু করছে এমন কায়দায় ধোঁয়া ছাড়ে মনে আন্তনগরের ট্রেন ছাড়ছে এরকম আছে না না তাহলে আপনার এত কোনো অশুনে কি লাভ হলো কোরআন হাদিসের আলোচনাও শোনে আবার যাওয়ার পথে অটোলা কয় একটু গান বাজাতো কথা কর না খেয়াল তাহলে আপনার এইরকম মন মানসিকতা নিয়ে যদি বাড়িতে যান বলেন তো এই কোরআনের কথাগুলো এই এই সুন্দর আলোচনাগুলো আপনি যদি বাড়িতে না নিয়ে যান বলেন তো আপনার আমার চাইতে হতভাগা কপাল কর আর কেউ আছে কোরআনের আলোচনা শুনলে এই জায়গায় রাখলে হবে না বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে সেই কথা বলেছেন কে আরো জোরে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب الله رب العالمين بولن زرا منجوك شوكر কোরআনের কথাগুলো শ্রবণ করে আর এখান থেকে শোনার পরে সিদ্ধান্ত গ্রহণ করে ভালোটাকে গ্রহণ করে কোরআনের সুন্দর সুন্দর কথাগুলোকে গ্রহণ করে আমার আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু যারা কোরআন থেকে ভালো কথাগুলো গ্রহণ করে সুন্দর কথাগুলো আমলের নিয়তে গ্রহণ করে আমি আল্লাহ পাক তাদের জন্য হিদায়াতের রাস্তাকে সহজ করে দেই বলুন সুবহানাল্লাহ হেদায়েতের মালিককে আপনি শুধু গ্রহণ করবেন ভালোটা গ্রহণ করার নিয়ত করবেন বাকি যে হেদায়েতের পথে চলতে হবে এই কথাগুলোর উপরে আমল করতে হবে সেই রাস্তাটা সহজ করে দেবেন কে আরো জোরে বলেন কে এরপরে আমার আল্লাহ পাক বলেন ওয়া উলা
أولئك هم أولو الألباب বুদ্ধিমান তারাই কেবল এই কোরআনের উপদেশ এই কোরআনের কথাগুলো গ্রহণ করে বলেন আল্লাহু আকবার নিঃসন্দেহে বগুড়ার মানুষ বুদ্ধিমান এতে কোনো সন্দেহ নাই তাহলে কোরআন থেকে কথা শুনে বাড়িতে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই কারণ কোরআনের আলোচনার মধ্যে কোনো ভেজাল আল্লাহ রাসূল বলেন মান ক্বালা বিহি সাদাকা যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে বলেন আল্লাহু আকবার চলুন তাহলে আমরা আলোচনা করব পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা কত নম্বর 23 নম্বর সূরাটির নাম সূরাল মুমিনুন মোট আয়াত আছে কত বললাম 118 রুকু আছে কয়টি 6টি বিশ্বনবীর মাক্কি জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছে জবান ছেড়ে সবাই মুহাব্বতে আমার সাথে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم বিতাড়িত মর্দাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون বলেন তো বাজান এই সূরাটি নাজিলের শানি নজুল আছে না নাই নাজিলের প্রেক্ষাপট আছে না নাই কোন সময় এই সূরাটি নাজিল হলো সেটা জানার দরকার আছে না নাই বিশ্বনবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি মৌমাছির বন বনাওয়ার শুনলাম ডানে তাকায় মৌমাছি নাই বামে তাকায় মৌমাছি নাই বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকা দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন হযরত ওমর ডেকে বলেন আমার বোঝার বাকি রইল না আসমান থেকে নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্বনবী কুরআনুল কারীম রিসিভ করতেছেন বলুন আল্লাহু আকবার তাহলে মৌমাছির বন বন ভন ভন আওয়াজ হইলে কুরআনুল কারীম নাজিল হয় দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হইলে কুরআনুল কারীম নাজিল হয় নবীজি ঘোড়ার উপরে থাকলে ওই সময় যদি ওহি নাজিল হইত ওহি রিসিভ করত যখন বিশ্ব নবী ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত বলেন আল্লাহু আকবার আমার নবী যখন উঠের উপরে থাকতেন ওই সময় যদি কুরআনুল কারীম নাজিল হইত ওহির ভারে উঠের মাথা জমিনের সঙ্গে লেগে যেত শুধু তাই নয় আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন কনকনে শীত প্রচন্ড ঠান্ডা এমন সময় যদি নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হইত শীতে রজনীতেও কুরআনুল কারীম রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারক দিয়া টপ টপ করে ঘাম ঝরত বলেন আল্লাহু আকবার নবীজি একজন সাহাবী রানের ওপরে মাথা রেখে আরাম ফরমাচ্ছেন ওই সময় কুরআনুল কারীম নাজিল হচ্ছে বিশ্ব নবী কুরআনুল কারীম রিসিভ করতেছেন সাহাবী দেখে বলেন আমার কাছে মনে হয় আমার রানের ওপরে একটা পাহাড় চেপে ধরা হয়েছে আমার কাছে মনে হয় আমার রানগুলো ফেটে যাবে এমন কষ্ট আমি অনুভব করলাম বলেন তো বাজার তাহলে ওহির একটা আলাদা ওজন আছে না নাই বলেন আছে না নাই জীবনের প্রথম ওহি রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হয়েছে বিশ্বনবী কুরআনুল কারীম রিসিভ করতে গিয়ে কত কষ্ট করলেন আর ইমদাদি এলাই বাড়ি এই কোরআন ছাপাইয়া বাড়ি বাড়ি ঘরে ঘরে পৌঁছায়া দিয়েছে বাজার থেকে 150-200-300 টাকা দাম দিয়া কোরআনটা কিনে বাড়িতে রাখলাম ময়লা আবর্জনা পড়লো কোরআনের উপরে ধুলাবালি পড়লো কপাল পরা মুসলমান বছরের পর বছরে চলে যায় আল্লাহর কোরআনটা খুলেও দেখে না এরকম মুসলমান আছে না না 50-60-70 বছর বয়স হয়ে গেছে জীবনে একটা দিনও আল্লাহর কোরআন খুলে দেখে নাই এরকম মুসলমানও আছে না নাই কিন্তু এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে কত লাভ সেটা কি আপনি জানেন কষ্ট পাচ্ছেন আপনারা বিরক্ত হচ্ছেন কোরআনওয়ালা হতে চান নাকি কোরআন থেকে দূরে থাকতে চান কথা বলেন না কেন কষ্ট হচ্ছে আপনাদের গভীর মনোযোগ দিয়ে বাজান গো আমার
এই কোরআনের সাথে যদি আপনার আমার محبت থাকে ভালোবাসা থাকে আপনার আমার জীবনে পরিবর্তন হয়ে যাবে কথা বলেন ঠিক কি না তাহলে কি দীর্ঘ 23টি বছরে নবীজির উপর কোরআনুল কারীম নাযিল হয়েছে তাহলে এই কোরআনের সম্মান মর্যাদা আছে না নাই এই কোরআনের দাম আছে না নাই আপনি আমি দাম দিতে জানি না আপনি আমি কপাল পোড়া কোরআন বুঝিও না আমল করি না কোরআন মোতাবেক জীবনটা সাজাই না এইজন্য তো জীবনের পরেতে পরেতে দুঃখ কষ্ট আর গ্লানি সারা কিছুই জোটে না কথা বলেন ঠিক কি না কষ্ট হচ্ছে আপনাদের হযরত ওমর ফারুক ডেকে বলেন কুরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল নবীজি সাহাবাই গ্রামদের দিকে মুখ ঘুরায়া দেখে বলেন আমার সাহাবীরা এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাযিল করে জানায় দেখলেন নবী গো এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের বান্দা মুমিন বান্দাদের জন্য 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন কোন মুমিন যদি 7টা গুণে গুণান্বিত হতে পারে 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাহ তাদেরকে উত্তরাধিকারী বানাবেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তরাধিকারী বানাবেন জান্নাতুল ফিরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবে আল্লাহ কোনদিন জান্নাত থেকে বের করে দেবে না জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম কথা বলেন না কেন জান্নাতের মধ্যে সবচাইতে দামি জান্নাতের নাম কি জান্নাতুল ফিরদাউস তার মেহমান হতে গেলে কয়টা গুণাবলী লাগবে এই 7টা গুণাবলী যদি আপনি অর্জন করতে পারেন আল্লাহ জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী আপনাকে বানায় দেবে যদি বলেন হুজুর কথাটা বুঝলাম না আরেকটু ক্লিয়ার করে বলি বাবা মারা গেলে সন্তান যেরকম ওয়ারিশ সূত্রে সম্পত্তির ভাগ পায় বাবা মারা গেলে সম্পত্তির ভাগ পায় কে কথা বল না কে আপনারা রাগ করতেছেন আমার কথা শুনে রাগ করতেছেন যে হুজুর আপনার জীবনে মেলা বগুড়ে চার মাথা সাত মাথায় দেখছি আপনার অসম্মানা বাড়ি যাবেন আর এক হুজুরের দাওয়াত দিলে তুই কোরআন হাদিসের কথাই বলবে নাকি বলেন পরিচিত হুজুরের ওয়াজ শুনতে আরো ভালো লাগে খারাপ লাগার কথা না কথা কন না খে রাগ করতেছেন আপনারা একটু শোনেন বাজান কি বলি আমি বলছি না খালি মুনাজাত পর্যন্ত থাকবেন তারপরে ভালো না লাগলে তো আমি জরিমানা দিতেই চাইছি রাগ করতেছেন কেন কষ্ট হচ্ছে আপনাদের বাবা মারা গেলে সন্তান যেরকম ওয়ারিশ সূত্রে সম্পত্তির ভাগ পায় কোন মুমিন যদি 7টা গুণ অর্জন করে মারা যেতে পারে 7টা গুণ দিয়ে তার জীবনকে ঢেলে সাজাইতে পারে আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায়া দেবে ওই জান্নাতুল ফেরদাউসে ওই মুমিনের জন্য একটা জায়গা বরাদ্দ থাকবে আল্লাহু আকবার বলেন এই জন্য সম্পর্ক রাখা লাগবে কোরআনের সাথে সম্পর্ক রাখা লাগবে আলেমদের সাথে সম্পর্ক রাখা লাগবে কোরআন সুন্নার পথে আপনাকে আমাকে চলতে হবে রাগ করেছেন মনে হয় বাজান আজ থেকে শত বছর আগের একটা ছোট্ট ঘটনা এরপরে মূল আলোচনায় প্রবেশ করব কষ্ট হবে আপনাদের ছোট্ট একটা ঘটনা দুই তিন মিনিট সময় লাগবে শোনেন একটু ভারতের জমিনের ঘটনা বাজান গো আমার ভারতে তখন মুসলমানের সংখ্যা খুব কম ছিল বস্তি এলাকার মধ্যে মাত্র কয়েকজন ছিল মুসলমান এমন অবস্থা ছিল তখন একজন মুসলমান যদি মারা যায় জানাজা দেবার মতো ইমাম সাহেব পর্যন্ত ছিল না কথা কি বুঝতে পারছেন আগের মুসলমানদের অবস্থার কথা বলতেছি এ বাজান গো আমার ওই বস্তি এলাকার মধ্যে আল্লাহর একজন বান্দা মারা গেল লোকজন চিন্তায় পড়ে গেল জানাজা দেবে কে ইমাম কারে বানাবো লাশটা কবরে কেমনে রাখা লাগে তাও তো আমরা বুঝি না ইমামতি কে করবে জানাজা কে পড়াবে আমরা তো কেউ জানি না সবাই চিন্তায় পড়ে গেলেন সারাটা দিন চলে গেল জানাজা দেবার মতো একজন ইমাম পাওয়া গেল না রাত্রিবেলায় তারা চিন্তা করলেন লাশটা তো পচেও যেতে পারে যে অবস্থায় আছে অন্তত গোসলটা আমরা করাইয়া দেই লাশটার গোসল করানো হলো পরদিন সকালবেলা সবাই সিদ্ধান্ত নিল লাশটা নিয়ে যেহেতু রাস্তার পাশে আমাদের কবরস্থান ওই জায়গায় আমরা লাশ নিয়ে অপেক্ষা করব যদি কোনো ভালো মানুষ ওই দিয়ে যায় কোনো ইমামদার ইমানদার হেঁটে যায়
কেউ যদি এই বিষয়টা জানে তার হাতে পায়ে ধরে হলে আমরা জানাজা পড়ে লাশটা কবরে রাখব পরদিন সকালবেলা হয়ে গেল তারা দুপুর পর্যন্ত অপেক্ষা করলো কোনো মানুষ আসে না দুপুরের পরে তাকায় দেখলেন একজন লোক হেঁটে আসছে গায়ের ভিতরে লম্বা জামা মাথার ভিতরে টুপি দেখেই তাদের কলিজায় পানি চলে আসলো দিলটা নরম হয়ে গেল যাক এইবার পাওয়া গেছে লোকটা কাছে আসা মাত্রই বলে ভাই আপনি মনে হয় কোনো আলেম আপনি মনে হয় বড় কোন হুজুর আমাদের একটা লোক মারা গেছে দয়া করে জানাজা পড়ায় কবরে রাখেন আল্লাহর সেই বান্দা উত্তর দিয়া বলে আমি ভারতের একজন প্রশাসনের লোক আমি আসলে ইমামও না আমি কোনো বড় বক্তাও না আমি কোনো বড় আলেম না এই কথা যখন বললেন সমস্ত লোকেরা ডেকে বলে ভাই আপনি জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ দয়া করে লাশটা কবরে রেখে দেন জানাজা আপনি পড়ায়া দেন আমরা বড় বিপদে পড়েছি লোকটার কাছে সবাই যখন কাকুতি মিনতি করল তাদের চোখের পানি দেখে লোকটার মায়া হয়ে গেল এইবার ডেকে বলে ভাই আমিও বড় আলেম না বড় কোন শিক্ষিত মানুষ হলেও কোরআন হাদিসের ব্যাপারে আমার কোনো ইলম আর জ্ঞান নাই তারপরে লোক কেমনে জানাজা পড়াইতে হয় কেমনে কবরে রাখতে হয় এতটুকু আমি অন্তত বুঝি বলে ঠিক আছে ভাই আপনি জানাজার ইমামতি করেন সকলের অনুরোধে আল্লাহর বান্দা পুলিশ জানাজার ইমামতি করলেন এরপরে আল্লাহর বান্দাকে কবরে শায়িত করলেন একজন দুইজন তিনজন মানুষকে তিনি কবরে নামাইলেন নামানোর পর লাশটা যখন কবরে রাখা হলো এরপরে পাশের বিছানা বিছায়া দিয়া কবরে মাটি দেওয়ার পর লোকটা চলে গেল তার নিজের কাজে আর গ্রামের মানুষজন চলে গেল তাদের নিজ গ্রামে আল্লাহর বান্দা এবার বাড়িতে যায় অফিসে যায় যখন নিজের পকেটের দিকে হাত বাড়াইছে জরুরি একটা পেপার ছিল জরুরি একটা কাগজ ছিল যেটা তার উপরে অনেক কিছু নির্ভর করতেছে চিন্তা করলে কাগজটা গেল কোথায় চিন্তায় পড়ে গেলেন টেনশনে পড়ে গেলেন কিভাবে কি হয়ে গেল আল্লাহর বান্দা সব শরীরের সমস্ত পকেটগুলো সার্চ করলেন দেখলেন খোঁজাখুঁজি করলেন কোন জায়গায় ওই কাগজ সিরকোট খুঁজে পাওয়া গেল না আল্লাহর বান্দা চিন্তা করলেন ঠিক কবরে লাশ যখন রাখতে গেছি ওই সময় মনে হয় আমার অজ্ঞত স্বরে হয়তো বাইটা কবরের ভিতরে পড়ে গেছে এক কদম দু কদম করে চলে আসলেন ওই গ্রামের মানুষগুলোকে ডেকে বলে ভাই আপনাদের উপকার করতে আইসা আমার জীবনের বড় ক্ষতি হয়ে গেছে একটু চলেন আপনারা চলেন কবরটা খনন করতে হবে বলে না আপনি কি বলেন এই মাত্র কবর দিলাম কেন খনন করবেন বলে আমি আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেছি আমার একটা দামি পেপার ছাড়াই গেছে যদি আমি কাগজটা না পাই আমার বেতন যাবে চাকরি যাবে সব যাবে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে আপনাদের উপকার করতে এসে আমার এত বড় ক্ষতি হবে আপনারা কি চান বলে না আমরা তা চাই না বলে ভাই কিছুক্ষণ আগে লাশটা কবরে রাখলাম এমন অবস্থায় কি কবর খনন করা যায় আমরা তো কখনো জানি না বলে কোনো সমস্যা নাই এখনো তো লাশটা পচে নাই গলে নাই চলো চলো তোমরা আমার সাথে চলো আল্লাহর বান্দা গ্রামের মানুষদেরকে সঙ্গে নিয়ে কবরের মাটিগুলো টান দেওয়া হলো কবরের একটা বাপ যখন টান দিয়েছে বাজার সবাই তাকায় দেখে কিছুক্ষণ আগে যেটা মাটির কবর ছিল ওইটার মাটির কবর নাই কে জানো কত সুন্দর দিয়া ফুল দিয়া এত সুন্দর ডেকোরেশন করে দিয়েছে কবরটা হয়ে গেছে জান্নাতের টুকরা বলেন আল্লাহু আকবার পুরো কবরটা ফুল দিয়ে সাজানো হয়েছে কবর থেকে সুগন্ধি বের হয়েছে আল্লাহু আকবার বলেন একটা দুইটা করে বাস তোলা হলো পুরো কবরের দিকে সবাই তাকায় দেখে কবরটা আলোকিত হয়ে গেছে আর কে জানো কিছুক্ষণ আগে এত সুন্দর করে ডেকোরেশন করে সাজাইছে আল্লাহর বান্দা পুলিশ অফিসার চোখের পানি ধরে রাখতে পারলো না জীবনে কত মানুষের জানা যায় গেলা এমন ঘটনা তো কোনোদিন আমি দেখি নাই আল্লাহর বান্দা কি এমন আমল করেছে এক দেড় ঘন্টা দুই ঘন্টা আগে যাকে মাটির কবরে রাখলাম এত সুন্দর করে কে ডেকোরেশন করে দিল গো এত সুন্দর করে কে ফুল লাগায় দিল এত সুন্দর সুগন্ধি কে মাখায় গেল কবরটা থেকে আলো চমকাতে লাগলো তাকায় দেখি কবর একটি কোনায় তার সেই কাগজ পেপারটা পড়ে আসে খপ করে কাগজটা পেপারটা নিয়ে নিলেন আর বলে আর দেরি করো না তাড়াতাড়ি করে কবরে আবারও বাঁশ বিছায়া দাও কবরে বাঁশের বিছানা বিছায় দেওয়া হলো কবরে মাটি দেওয়ার পর এইবার পুলিশ অফিসার ডেকে বলে ভাই
হয় এই দুনিয়াতেই লোকের আত্মীয়স্বজন কে বেঁচে আছে তার কাছে আমি জানতে চাই জীবনে কি এমন আমল করেছে গো যার বদলতে আল্লাহ পাক তার মাটির কবর এমন সুন্দর করে ফুল দিয়ে সাজাইছে যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি কি আমল করেছে কি কারণে আল্লাহ পাক তার কবরকে জান্নাতের বাগান বানায় দিয়েছে এইটা না জানতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না আল্লাহর বান্দা কি আমল করার কারণে আসমানের মালিক কবর জান্নাতের বাগান বানায় দিয়েছে কবর থেকে সুগন্ধি বের হচ্ছে কবরটা উজ্জ্বল হয়েছে চমকাইতেছে কবরটা আলোকিত হয়ে গেছে কার কার দিলে শুনতে মনে চায় সেই আমলটা কি আপনারা একটু জানতে চান কারা কারা শুনবেন দু হাত তুলে একবার আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর এ বাজান গো আমার আমি আমলের কথাটা বলবো দিলের কানটা লাগায় শুনেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আল মুমিনুনের 10টি আয়াতে কারিমা সাহাবায়ে কেরামদের শোনায় দিলেন বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদা ফুলা قد أفلح المؤمنون أمر الله رب العالمين بولن أبشي مؤمن را شفل شفل كارا আরজরে বলেন কারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদা ফালাহাল মুমিনুন আমার আল্লাহ পাক বলেন অবশ্যই মুমিনেরা সফল অলরেডি মুমিনেরা সফল হয়েছে বলেন আল্লাহু আকবার আমরা দুনিয়ার দিকে তাকায় দেখি মনে করি কারো ক্ষমতা থাকলে সে সফল কথা বলে না কেন ক্ষমতার দিক দেখ সফল পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর নাম হলো জো বাইডেন কথা বলে না কেন এরপরে লাদেনের পুতিন কথা বলেন এরপরে আছে ওই যে কাটিং মারা কিংজম আছে না নাই এই যে পুরো পৃথিবীতে বড় বড় লিডার আছে নেতা আছে ওরা হলো ক্ষমতার দিক দিয়ে সফল ব্রুনাইয়ের সুলতান কথা বলেন এরা হলো ক্ষমতার দিক দিয়ে সফল এরা এদের সমাজে দেশে রাষ্ট্রে যা বলবে ওই রাজ্যের মানুষ সমাজের মানুষ তাই করতে বাধ্য কথা বলে ঠিক কিনা পৃথিবীর এরা হলো ক্ষমতার দিক দিয়ে সফল কেউ আবার টাকার দিক দিয়ে সফল বিল গেটস সব পৃথিবীর অনেক বড় বড় ধনী আছে না নাই এরা হলো টাকার দিক দিয়ে সফল কেউ ব্যবসায়ের দিক দিয়ে সফল কথা বলে না কেন এরপরে সমাজের কিছু মানুষ আছে যারা যশ খ্যাতি অর্জন করেছে পৃথিবীর সবাই চিনে জানে নায়ক ক্রিকেটার ফুটবলার সুপারস্টার কথা বলেন না কেন আছে না নাই পৃথিবীর সবাই চিনে জানে এরকম ফুটবলার আছে না নাই কি নাম মেসি এই যে ভক্ত নেইমার আছে না নাই আবার পৃথিবীর সবাই চিনে জানে ক্রিকেটার আছে না নাই কি নাম হ্যাঁ শাকিব মাশরাফি আহা দেশের মানুষ মাশাআল্লাহ ভালো রাগ করতেছেন আপনারা যাই হোক বাজান এগুলো আমি বলতে চাই না মূল যে কথা বলতে চাই হৃদয়ের কান পেতে শুনে যান ক্ষমতার দিক দিয়ে সফল হলে আল্লাহর কাছে দাম নাই টাকার দিক দিয়ে সফল হলে আল্লাহর কাছে দাম নাই পৃথিবীর সবাই চিনে জানে আল্লাহর কাছে দাম নাই আল্লাহর কাছে দাম আছে তাদের কলিজার মধ্যে ঈমান নামের সম্পদ আছে যাদের জোরে বলেন আল্লাহু আকবার এই জন্য আল্লাহ বলেন সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা সফল কারা ইমানদাররা ইমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে এবার জানো আমার এই বগুড়া ঘোড়া বাজার পাশে আপনাদের বাজার ওই বাজারে একটা কাঁচা আমালের দোকানদার সবজি বিক্রেতা তার কলিজার ভিতর ইমান নামার সম্পদ থাকার কারণে পৃথিবীর বড় প্রেসিডেন্ট বড় ক্ষমতাধর জো বাইডেনের চাইতে ওই কাঁচা আমালের দোকানদার আল্লাহর কাছে বেশি দামি কারণ এর ভিতর ইমান আছে ওর ভিতর ইমান নাই কথা বলেন ঠিক কিনা রাস্তার একটা ভিক্ষুক সওয়াল করে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা চাই ওই ভিক্ষুকের কলিজার ভিতরে যদি ইমান নামের সম্পদ থাকে ওই ভিক্ষুকের দাম আল্লাহর কাছে আছে পুতিনের দাম আল্লাহর কাছে নাই কথা বলেন ঠিক কিনা তার মানে লোকটা যদি কালো হয় ফকির হয় দরিদ্র হয় অভাবী হয় গরিব হয় কিন্তু লোকটা যদি ইমানদার হয়
পাক্কা আল্লাহর গোলাম হয় তাহলে তার দাম আল্লাহর কাছে আছে সে দুনিয়ার জীবনে হয়তো অভাব অনটনে আছে কিন্তু মরতে দেরি মালিকের জান্নাতের মালিক হতে দেরি হবে না কথা বলে ঠিক কি না এইজন্য বাজান গো আমা ইমানদাররাই হলো আল্লাহর কাছে সবচেয়ে দামি কথা বলে ঠিক কি না রাগ করেছেন আপনারা এইজন্য বাজান গো আমার লম্বা হবে আমি লম্বা করতে পারবো না যেটুকু বোঝানোর জন্য বলা প্রয়োজন হয়তো আপনারা বুঝে ফেলেছেন এইজন আল্লাহ পাক বলেন কদাফুলাহাল মুমিনুন অবশ্যই মুমিনরা সফল অলরেডি মুমিনরা সফল তাহলে সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা ঈমানদার সারা আল্লাহর কাছে পরকালে সফল হওয়ার কোনো সুযোগ কথা বলেন না কেন পরকালে কি মনে হয় আপনার জো বাইডেনও সফল হবে বলেন তো ওদের পরকাল সফল না বিফল ওরা দুনিয়ার দিক দিয়ে সফল আখিরাতে ওরা বিফল কারণ আখিরাতে সফলতা তারাই লাভ করবে আখিরাতে পুরস্কৃত তারাই হবে আখিরাতে বিজয় তারাই লাভ করবে যারা ঈমানদার 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 এই জন্য মমিন হওয়া লাগবে বিশ্বাসী বান্দা হওয়া লাগবে কথা বলে ঠিক কে না এই জন্য আল্লাহ পাক বলেন কদাফুলাহাল মুমিনুন অবশ্যই মমিনরা সফল তাহলে সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা আমরা সবাই ঈমানদার তো ইনশাআল্লাহ ঈমানদার তো ইনশাআল্লাহ তাহলে আল্লাহর কাছে সফল তারা ঈমান এনেছে যারা মনে থাকবে তো ইনশাআল্লাহ তাহলে বলেন তো আল্লাহর কাছে সফল কারা ঈমান এনেছে যারা আল্লাহর কাছে দামি কারা ঈমান এনেছে যারা আপনার নাই টাকা তাতে সমস্যা কি টাকা না থাক ক্ষমতা না থাক পৃথিবীর মানুষ চিনুক আর না চিনুক আপনি আল্লাহর কাছে দামি কারণ আপনার ভিতরে ঈমান নামের সম্পদ আছে কথা বলেন এখন ওই ঈমান নিয়ে যদি আপনি জঙ্গলে থাকেন কোনো সমস্যা নাই ভাঙ্গা ঘরেও থাকেন কোনো সমস্যা নাই আপনার বিল্ডিং টাকা পয়সা কোনো দরকার নাই আপনি যে ঈমানদার দুনিয়ার মানুষ আপনার কদর যত্ন না করলেও আসমানের মালিকের কাছে আপনার দাম আছে কারণ আপনি আল্লাহর গোলাম আপনি মুমিন আপনি ঈমানদার এই জন্য আল্লাহর কাছে আপনি দামি বলেন আল্লাহু আকবার এই জন্য বাজান গো আমার এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের গুণাবলীর কথা বললেন বলবো তাহলে সফল কারা ঈমান এনেছে যারা সফল কারা ঈমান এনেছে যারা এইবার মুমিন বান্দার সাতটা গুণাবলীর নাম্বার ওয়ান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন মমিন বান্দার নাম্বার ওয়ান গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশুখুশু ভাব নিয়ে সুন্দরভাবে আদায় করেছে আল্লাহ রাব্বুল আলামিনের মমিন বান্দাদের সালাত কিভাবে আদায় করতে হবে এক নাম্বারে গুণাবলী যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশুখুশু ভাব নিয়ে আদায় করেছে আপনি আমি যখন সালাত আদায় করব নামাজ আদায় করার জন্য যখন দাঁড়িয়ে যাব আল্লাহকে সিজদা দেওয়ার জন্য যখন দাঁড়িয়ে যাব মনের মধ্যে সুচিন্তা দুশ্চিন্তা বিবির কথা সন্তানের কথা পরিবারের কথা স্ত্রীর কথা ব্যবসা বাণিজ্যের কথা রাজনীতির কথা সব কথা মসজিদের বাইরে রেখে একটা পরিষ্কার মন নিয়া পরিষ্কার হৃদয় নিয়া আল্লাহর সামনে দাঁড়াইতে হবে যেই মনের মধ্যে দুনিয়াবি কোনো চিন্তা থাকবে না কথা বলেন ঠিক কি না ওই অন্তরের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র ভয় থাকতে হবে কার তাহলে আপনি আমি যখন মসজিদে ঢুকবো দুনিয়াবি কোনো চিন্তা দুনিয়াবি কোনো কথা মনের মধ্যে রাখা যাবে না মনের মধ্যে আল্লাহর ভয় নিয়ে আল্লাহর ঘরে ঢোকা লাগবে কথা বলেন ঠিক কি না তাহলে আল্লাহর ঘরে ঢুকবো কার ভয় নিয়া আরো জোরে বলেন কার ভয় নিয়া আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো হাক্ক তুকাতি কি ভয় করার মতো ভয় করো আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করব বাজান দিলের মধ্যে অন্তরের মধ্যে শুধুমাত্র কেবল মাত্র একমাত্র ভয় নিয়ে আসবো কার আপনি আমি যখন নামাজে দাঁড়ায় যাব মনে মনে এই কথা স্মরণ করব আমি সালাত আদায় করতেছি আমার আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহু আকবার বলেন কি সমস্যা আপনাদের এটা ওঠা বসা বেরাম কি আলোচনা শোনার জন্য আসে নাই কিছু মানুষ আসে হুজুরে কি ইউটিউবে দেখছি একটু সরাসরি দেখে আসে এই এক নজর দেখা শাস আর শখ মিটে গেছে ও বলতেছে এগুলো হুজুরের ওয়াজ আমরা
পকেটত নেবে না। গোলাম রব্বানি হুজুর আমার পকেট পকেট কথা কর না কেন। এক ভক্ত সেদিন এক গাড়ি দৌড়ে আসছে, দৌড়ে এসে কথা আসসালাম আলাইকুম হুজুর আপনাকে দেখছি আজকে যদি মরেও যাই তাও শান্তি। বাপরে কি ভক্ত বোঝেন না। হ্যাঁ আবেগ, আবেগকে আর কন্ট্রোল করতে পারে ছেলে পেলো দেখবেন কিছু না, খালি আসে চাপে হুজুর একটা সেলফি তুলি হুজুর আমি আপনার বিগ এত ফ্যান আছে মাথার উপর তাও বাতাস নেই কথা কর না খেয়ে রাগ করতেছেন আপনারা। একটু আলোচনাটা শোনেন বাজান, শুনে যান পুরোটা একটু শোনে, এর ভিতরে সব আছে। আর যুবকদের হতাশ হওয়ার কোনো কারণই নাই, তুমি তো বোঝারই চেষ্টা করলে না। এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, এই যে চার নাম্বার গুণাবলিতে তোমাদের আলোচনা আছে কথা কর না খেয়ে। চার নাম্বার গুণাবলিতে কারো আস যুবকদের আওয়াজ, ওটা পুরা মানুষের আওয়াজ নাই, মুরব্বীরা না থাকলেও চলবে ওই সময় কথা কর না খেয়ে। একটু অপেক্ষা করেন আস্তে আস্তে যাই সামনের দিকে, কষ্ট হবে আপনাদের। আর জীবনে আসবো কি না, সুযোগ হবে কি না, হায়াত পাবো কি না, আপনারা আসতে পারবেন কি না বলা যাবে। এমনি যত ভয় ভীতি নিয়ে আমরা সমাজে বসবাস করতেছি, কে কখন চলে যায় তার কোনো গ্যারান্টি নাই ভাই, কথা বলেন ঠিক কি না। রাগ করিয়েন না, ওটা বাসা করেন না, খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। আপনি কত দূর থেকে আসছেন যে আপনার এই সময় চলে যেতে হবে, একটু অপেক্ষা করেন ঠিক আছে। ওটা বসা করলে মাহফিলের পরিবেশটা নষ্ট হয়, আপনি থাকবেন না তাহলে কষ্ট করে মাহফিলে আসার কোনো প্রয়োজন ছিল না, আস্তে বাজে ঘোরাফেরা কইরা আপনি চলে যাইতেন তাই না। কারণ কিছু মানুষ আছে মেলা করার জন্য, একটু জিলেপি চাপাবে কসমেটিকের দোকান, বিয়ে না করলেও কসমেটিক কেনার জন্য যায় আছে না। না এখানে অবশ্য কসমেটিকের দোকান আসেনি তাই না, না না আসেন এলাকার মানুষের এগুলো প্রয়োজন নেই। একটু খেয়াল করে শোনেন, নামাজের কথা বললে অনেকে শোনে না, তাহলে আমি ধরেই নেব যে আপনি বেনামাজি থেকে রাগ করে যাচ্ছেন। নামাজ পড়েন আর না পড়েন স্বীকার তো করা লাগবে যে নামাজ পাওয়া সত্য ফরজ কথা বলেন না কেন, স্বীকার করবেন না। একটু শোনেন, এ বাজান গো আমারই দয়ার কান পেজা কথাগুলো শুনে যান, যে কথা বলতে চাচ্ছিলাম তাহলে বাজান গো আমার, আপনি আমি যখন মসজিদে নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যাব অন্তরের মধ্যে দিলের মধ্যে একমাত্র ভয় থাকবে কার, আরো জোরে বলেন কার, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আমার হামা বলেন, রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়, রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়, সলনার হাত সানি যতই আসুক, সলনার হাত সানি যতই ডাকুক পেছনে ফিরে ও তাকাই না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পদ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। জোরে বলেন মারহাবা, এ বাজান গো আমার হৃদয়ের কান পিতে কথাগুলো শুনে যান, তাহলে আপনি আমি মসজিদে যখন প্রবেশ করব অন্তরের মধ্যে একমাত্র ভয় থাকবে কার, আরো জোরে বলেন কার, আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সালাত আদায় করেছেন জানার দরকার আছে না নাই। এ বাজান গো আমার আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি এত লম্বা সময় ধরে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন নবীজির পা মোবারক ফুলে যেত। একটা মানুষ কতক্ষণ দাঁড়ায় থাকলে পা ফুলে যায় আপনি আমি সবাই বুঝি কথা বলেন ঠিক কে না। এ বাজান বগুড়া থেকে যদি আপনি রংপুর বা পঞ্চগড় অথবা ঠাকুরগাঁও যদি সফর করেন অথবা বগুড়া থেকে ঢাকা অথবা চট্টগ্রাম যাবেন, সারাটা পথ যদি গাড়ির ভিতরে দাঁড়ায় থাকেন বলেন তো পা ফুলে ওঠে কি না,
আরো জোরে বলেন ওঠে কি না ওইটা দেখে আপনি অনুভব করবেন আমার নবী কতটা লম্বা সময় নামাজে দাঁড়িয়েছিলেন যার কারণে নবীজির পা মবরক ফুলে উঠেছিল শুধু তাই নয় আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন এত লম্বা সময় ধরে রুকু করতেন এত লম্বা সময় ধরে সিজদা করতেন মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না জোরে বলেন আল্লাহু আকবার এত লম্বা সময় ধরে সিজদা দিতেন আপনার আমার নবী কথা বলে ঠিক কি না এ বাজার গো আমার শুধু তাই নয় আম্মা জান আয়েশা ডেকে বলেন একদিন রাতের বেলায় দেখি বিছানা ভিজে গেছে আমি মনে করলাম পানি পরে ভিজে গেছে কিন্তু না না তাকায় দেখি আমার নবী এমন ভাবে সিজদা দিয়া কান্না করতেছেন নবীজির কান্না করতে করতে বিছানাটা পর্যন্ত ভিজে গেছে বিশ্ব নবী যখন অনেকক্ষণ লম্বা সময় পরে সিজদা থেকে মাথাটা উঠাইলেন আম্মা জান আয়েশা তাকায় দেখেন নবীজির দাড়ি মোবারক ভিজে গেছে নবীজির জুব্বা ভিজে গেছে দাড়ি ভিজে ভিজে চোখের পানি টপ টপ করে পড়তেছে ডেকে বলে নবী গো কি হয়ে যাপলার কেন এত কান্না করতেছেন কান্না করতে করতে সেজদার জায়গা ভিজে গেছে ও নবী এত কান্না কেন করেন কি হয়ে যাপলার আমার নবীজির চোখের মধ্যে পানি নে ডেকে বলে আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না আমি কাঁদি আমার গুনাগার উম্মতের গুনা মাফের আশায় আল্লাহু আকবার কেমন নবী পাইছি রে বাজার নবীর শান মান মর্যাদা আপনার আমার জানা নাই নবী আপনাকে আমাকে কত মহব্বত করে কত ভালোবাসে এ বাজান আপনার আমার গুনাহ মাফের আশায় কাঁদেন কে বিশ্ব নবীর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর দেখে বলে আয়েশা ওই জাহান্নাম বড় কঠিন জায়গা আমার উম্মতেরা জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না এই জন্য আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার একটা গুনাহগার উম্মতকেও তুমি জাহান্নামে দিও না আল্লাহ আকবার বলেন যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই সেই নবী দিনের মধ্যে 70 বার ইস্তেগফার করতেন আর আপনার আমার গুনাহ দিয়ে জীবন ভরা এরপরে একবার তওবা ইস্তেগফার করি কথা বলেন না কেন পড়ি সময় পাই না হুজুর সময় পাই না নবী মাসুম বেগুনা নবীরা জন্মের আগেও মাসুম জন্মের পরে মাসুম সেই নবী 70 বার ইস্তেগফার করতেন আপনার আমার গুনাহ করার অপরাধের কারণে কতবার পড়া দরকার একেবারে কম করে হলেও তো 100 বার করা দরকার কথা বলে ঠিক কি না ইস্তেগফারের আমল করেন কপাল খুলে যাবে সদা সর্বদা উঠতে বসতে তওবা ইস্তেগফারে থাকবেন মনে থাকবে তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ সময় বেশি লাগবেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি পারবেন তো ইনশাআল্লাহ কষ্ট হবে কষ্ট হবে সব সময় বসে আছেন ইস্তেগফার পরে বসে আছেন ইস্তেগফার পরে চলতে ফিরতে ইস্তেগফার পরে আল্লাহ আপনার আমার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিন চিল্লা বলুন আমিন আরো জোরে বলুন আমিন কত যে গুনাহ করছি রে বাজার কত যে গুনাহ করছি একটাবার দুচোখ বন্ধ করে চিন্তা করলে মনে হয় আমার চাইতে পাপি আমার চাইতে অপরাধী আমার চাইতে আল্লাহর জমিনে আর কোনো ঘৃণিত বান্দাই নাই কথা বলেন ঠিক কিনা এত গুনাহ করছি এত গুনাহ করছি আল্লাহ আমাদের মাফ করে দিন জোরে বলেন আমিন আপনার আমার নবী এ বাজান গো আমার সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন আপনার আমার গুনাহ মাফের আশায় এত লম্বা সময় ধরে নবীজি সিজদা দিতেন শুধু তাই নয় বাজান গো আমার নবীর সাহাবীরা কিভাবে সালাত আদায় করতেন মরুভূমির বালির উপরে যখন দাঁড়ায়া সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে মাথার উপরে বসে থাকত সাহাবীরা সালাতে এত মনোযোগ এত মনোযোগ কাঁধে পাখি পড়ে থাকে মাথার উপরে পাখি পড়ে থাকে এরপরেও টের পায় না বলেন আল্লাহু আকবার সালাতে কতটা মনোযোগ হলে পাখি পড়ে থাকে এরপরে টের পায় না আর আমাদের শরীরে যদি একটা মশা পড়ে কথা কর না কে কথা কর না কে আপনার মশা পড়ে না একটা মশা যদি পড়ে এই হাতে খাবো কথা কর না কে নামাজও পড়তেছে মশা মারতেছে আর ঠ্যাঙে যদি পড়ে ও তো দাঁড়ায় আছে হাত দিয়ে তো মারতে পারতেছে না এক ঠ্যাং আর এক ঠ্যাং উপর তুলে দেখো খাবো খা কথা কর না কে
এই হলো আমাদের নামাজের অবস্থা একটা মশার কামড় সহ্য করতে পারি না কথা বলে ঠিক কি না আর সাহাবীদের মাথার উপরে পাখি পড়ে আছে কাঁধে পাখি পড়ে আছে দূর থেকে কাফেররা বলে গেল মানুষ না অন্য কিছু পাখি পড়ে আছে এরপরে মালিকের ইবাদতে এতটা মগ্ন মালিকের ইবাদতে এতটা ব্যস্ত আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিতে গিয়ে সাহাবায়ে কেরাম সালাতে এত মজা পাইছেন এত মজা পাইছেন পাখি পড়ে থাকে টের পায় না আল্লাহু আকবার বলেন হযরত তালহা নামাজ আদায় করতেছেন কলিজার টুকরা ছেলে খেলা করতেছেন পাহাড় থেকে সাপ এসে সন্তানকে পেঁচিয়ে ধরলেন স্ত্রী মানুষজনকে ডেকে সন্তানকে বিপদমুক্ত করলেন হযরত তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে বিবিরে বাড়িতে এত মানুষজন ব্যাপার কি বুঝলাম না ডেকে বলে স্বামী গো আপনি যখন সালাত আদায় করতেছেন আপনার চোখের সামনে আপনার সন্তান খেলাধুলা করতেছে ও স্বামী বিষাক্ত সাপ সন্তানকে পেঁচিয়ে ধরেছিল মানুষজনকে ডেকে সন্তানকে বিপদমুক্ত করলাম এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল আপনি কি কিছুই বলতে পারেন না হযরত তালহা দেখে বলে বিবি রে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না আল্লাহু আকবার সন্তান খেলা করে সাপে পেঁচে ধরে বাবা টের পায় না তার মানে বাবা কি আর দুনিয়াতে আছে সলাতে কতটা মনোযোগ কতটা গভীর মনোযোগ সাহাবায়ে কেরামদের ছিল দুই রাকাত নামাজ পড়ে সারা রাত কাটিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলে আর আপনি আমি সলাতে মনোযোগ নামাজ পড়তে গেলে কত যে চিন্তা মনের মধ্যে আইসা যায় কয় রাকাত পড়েছে ওইটাও মনে নাই সেজদা কয়টা দিছে ওইটাও মনে নাই কোন ওক্তের নামাজ পড়তেছি তাও মনে নাই কথা বলে ঠিক না নামাজের ব্যাপারে আমরা এত তাড়াহুড়ো এত তাড়াহুড়ো করি এক চাষা এক ঠেং না ধুয়ে মসজিদে ঢুকছে তাইসালা মসজিদ পিছলে খায়া চাষা একদিক লঙ্গি একদিক তাও কয় আল্লাহ আল্লাহ মানুষ কয়ে এই লঙ্গিয়াকে ঠিক কয় পায় না আগে জামাত ধরি কথা কর না গিয়া এইগুলো আপনার আমার নামাজের অবস্থা উজুটাও ঠিক মতো করি না আছে না নাই আবার কেউ কেউ নামাজে দাঁড়ায়া পঞ্চাশ ষাট বছর বয়স হয়ে গেছে দাড়ি ফেকে গেছে মুরব্বী হয়ে গেছে এরপরে নামাজে দাঁড়ায় এদিক ওদিক তাকায় আছে না নাই পুরো মসজিদের ফ্যান কয়টা লাইট কয়টা চাষা হিসাব দিতে পারবে কথা কন ঠিক কি না রাগ করতেছেন আপনারা এই হলো আমাদের নামাজের অবস্থা এইভাবে নামাজ পড়লে নামাজ হবে নামাজে তাড়াহুড়ো করা যাবে না নামাজ ধীরস্থিরভাবে পড়তে হবে সময় দিয়ে পড়তে হবে আর আমার দেশের কিছু মুসল্লির স্লোগান তারাবি আসলেই কয় তারাবি মানে হলো তারাতে আছে না নাই দুই মসজিদের মুসল্লি এক জায়গায় হয়ে গল্প করে ভাই আপনাদের প্রথম তারাবি কত সময় লাগলো কয় ৪৫ মিনিট বাপ রে বাপ এত সময় আপনাদের কি খবর কয় আমাদের হুজুর তো বিদ্যুতের গতি ফেল কয় কয় ২০ মিনিটে সব শেষ আছে না নাই কারণ ২০ মিনিটে যদি এতগুলো নামাজ শেষ করে দেয় এই নামাজ কি নামাজ হয়েছে কথা বলে না কেন এলে ৪G ৫G গতির নামাজ হবে না এগুলো ডিজিটাল মুসল্লি হবে না ওই নামাজ আল্লাহর আসমানে পৌঁছা তো দূরের কথা মসজিদের ছাদের উপরে উঠবি না কথা কন ঠিক কি না এজন্য নামাজ পড়লে নামাজের মতো পড়েন সিজদা দিলে দেওয়ার মতো দেন কথা বলে ঠিক কি না আল্লাহ আমাদের হেদায়েত দান করুক জোরে কোন আমি একটু সময় হবে না আল্লাহকে সিজদা দেওয়ার জন্য একটু লম্বা সময় না মসজিদে যাওয়া যাবে না যাবো তো ইনশাল্লাহ যাবো তো ইনশাল্লাহ এ বাজান গো আমার যদি সিজদার মতো সিজদা দিতে পারেন কপাল খুলে দেবেন কে এই জন্য আল্লাহ পাক বলেন ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف আল্লাহ পাক বলেন এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মতো হয় বান্দা গোলামির মতো গোলামি যদি করতে পারো সিজদার মতো সিজদা দিতে পারো আমি আল্লাহ দুইটা জিনিস তোমাদেরকে দেব এক নাম্বার কোনোদিন রিজেকের টেনশন করা লাগবে না আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আর দুই নাম্বার বান্দা কোনো ভয় থাকবে না সকল ভয় থেকে আমি আল্লাহ পাক নিরাপত্তা দেব আপনি ঘোড়া ধাপের বিকাশের দোকানদার চিন্তা করলেন আমি দাঁড়িয়াল যাব পকেটের মধ্যে ২ লাখ টাকা আছে মনে মনে ভাবতেছেন টাকা নিয়ে বাড়িতে যেতে পারবো নাকি পথের মধ্যে ছিনতাইকালীর কবলে পড়ে টাকাও হারাবো জীবনও হারাবো আপনার আমার ভয় আছে না নাই
জোরে বলেন ভয় আছে না নাই চুরির ভয় চিন্তাতে চিন্তায়ের ভয় ডাকাতির ভয় মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে ভয় আছে না নাই মেয়েটা স্কুলে গেল কলেজে গেল কালো লাল সার শিকার হয়ে বাড়িতে ফিরবে কিনা আপনার আমার ভয় আছে না নাই এ বাজান গো আমার জানমালের ভয় বলেন টাকা পয়সার ভয় বলেন সকল ভয় থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে নিরাপত্তা দেবে যদি আমরা গোলামের মতো গোলাম হই কথা বলেন ঠিক কিনা এই জন্য ইবাদত করতে হবে কার আপনি আমি গোলামি করব কার একমাত্র আপনার আমার জীবনের ইবাদত নামাজ সবকিছু হবে কার জন্য আরো জোরে বলেন কার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নবীজি আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য তাহলে আপনার আমার ইবাদত হবে কার জন্য আপনার আমার সালাত হবে কার জন্য জোরে বলেন একমাত্র কার জন্য ফাসল্লি লিরব্বিকা রবের উদ্দেশ্যে সালাত আপনার আমার রুকু সিজদা ওঠা বসা সব হবে একমাত্র আল্লাহর জন্য জোরে বলেন কার জন্য তাহলে নামাজ নামাজের মতো পড়বেন তো ইনশাআল্লাহ নামাজের আলোচনা করতে গেলে আরো লম্বা সময় আলোচনা করা যাবে কথা বলেন ঠিক কি না কিন্তু লম্বা সময় ধরে আলোচনা করা যাবে না এক নাম্বার গুণাবলী ভালো করে বলেন ভালো করে বোঝেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন আমার আল্লাহ ডেকে বলেন যারা নিজেদের সলাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাবনে আদায় করে আপনি আমি যখন সলাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব তাহলে অন্তরের মধ্যে একমাত্র ভয় থাকবে কার আল্লাহর ভয়ে সলাত আদায় করব প্রত্যেকটা ওয়াক্ত নামাজ আদায় করব যোহরে নামাজ আদায় করব আর মনে মনে ভেবে নেব আসর পর্যন্ত আমি দুনিয়াতে নাও বাঁচতে পারি যোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ প্রত্যেকটা ওক্তে যদি এইটা ভাবতাম এই নামাজ আমার জীবনের শেষ নামাজ আসর পড়তেছে এটা আমার জীবনের শেষ মাগরিব আদায় করতেছি এর সাথে নাও আসতে পারি এর মধ্যে আজরাইল সামনে হাজির হয়ে যেতে পারে প্রত্যেকটা ওক্ত নামাজ আদায় করব আর যদি মনে করি এটাই জীবনের শেষ ওক্ত এইটা ভেবে যদি সলাত আদায় করতাম তাহলে আমাদের নামাজগুলো সুন্দর হইতো কথা বলেন ঠিক কি না এজন্য একটু সময় দিয়া নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ রুকু সিজদা টাইমটা একটু লম্বা করবেন তো ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ কারা কারা পাঁচ ওয়াক্ত সালাত একটু সময় দিয়ে আদায় করবেন দুহাত তুলে আল্লাহকে একবার দেখান আল্লাহ আমাদের কবুল করেন জোরে বলেন আমিন হাত নামান বাজান আমাদের এই মন নামাজের ভিতরে আট সেকেন্ডও স্থির থাকে না একটা গবেষণায় বলা হয়েছে কয় সেকেন্ড কয় সেকেন্ড বলেন আট সেকেন্ডও নামাজের ভিতরে আমাদের মনটা স্থির থাকে না বলেন তো এমন মন নিয়ে নামাজ পড়লে হবে জোরে বলেন এই জন্যই তো বলা হয় আমাদের পাগল মন কি মন কথা কন না খালি চটপট করে নামাজ পড়ে দাঁড়িয়াল বাজার মন চলে যায় ভারতের বর্ডারে নামাজ পড়ে দাঁড়িয়াল বাজার মন চলে যায় ঢাকায় মানে নামাজের মধ্যেই তার মন কত দিকে যে যায় কত জায়গা যে ঘুরে আসে বাপরে বাপ ভিসাও লাগে না টিকিটও লাগে না কথা কর ঠিক কিনা না